What's up guys, this is Zahid Hasan. Welcome to my new vlog. So guys, finally, সকাল সকাল একটু ফুটেজ দেখালাম জাস্ট পরিবেশের কি অবস্থা এন্ড অ্যাটস মোমেন্ট 12টা বাজে অর্থাৎ 11:41 বাজে এন্ড ফাইনালি আমি বাজারে আসছি ব্লগ আপলোড করার জন্য। গতকাল ব্লগ আপলোড করছিলাম, মন ভেঙে গেল, সরি ভেঙে গেল মন, অ্যান্ড কোনো একটা কারণে মনটা ভেঙে গেছে অ্যান্ড সো ব্লগটাকে আমার কম্পিউটারে ট্রান্সফার করে নিচ্ছি, তারপর আপলোড দিচ্ছি। ওকে, ওয়েট অ্যান্ড সি, প্রায় কমপ্লিট, অল্প কিছু অংশ আছে অ্যান্ড সেকেন্ডলি আমি ব্লগটাকে ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছি। সো গাইজ, ফাইনালি ব্লগ আপলোড 55% কমপ্লিট অ্যান্ড আর 8 মিনিট লাগবে ফুল ব্লগ আপলোড হতে। বইটা দেখতে খুবই সুন্দর, এখানে আছে ফ্যাক্টরি, এখানে আরো চকচকা কত কিছু আছে, কালার ফালার অ্যান্ড ভিতরে আছে জিনিস, পুরাই জিনিস ভাই, মাথা হ্যাং করার মতো জিনিস। এখানে লুঙ্গি অ্যান্ড তো আরো সবকিছু রোদ্দ অ্যান্ড ফাইনালি এগুলো হচ্ছে ওই যে সরিষা, আমার কাকার সরিষা করছে সেই সরিষা, আর ওগুলো রোদ দিছে, ওই যে বীজ বের করা, এগুলোর মধ্যে অনেক আছে, এগুলো পিটেলে আরো বের হবে অ্যান্ড এখানেও অনেকগুলো আছে আর ওখানেও কাঁচা অনেকগুলো আছে, ওই যে আবির আবির। ফাইনালি আমি চলছি মসজিদে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? আমি যাচ্ছি মসজিদে, আমি যাচ্ছি মসজিদে কি জন্য, নামাজ পড়তে। আর মানে গাইস এখানে দেখো মিস্টার সালমান, ওই যে কুত্তার বাচ্চা ফুট ফুটে সুন্দর, আর আমরা মসজিদের সামনে ওয়েট করতেছি, মানে একটু রোদ পোহাইতেছে আর কি। সো গাইস, ফাইনালি জুমার নামাজ শেষ অ্যান্ড মসজিদের সকল লোক ভিড় হয়ে যাচ্ছে অ্যান্ড আমিও চলছি বাসায়, কিন্তু আবির আসতে লেট করতেছে, আবির আসুক। অবস্থা খারাপ, কি আরে জুতা উল্টা পাল্টা করছিস কেমন, পাগলের সুখ মনে মনে আন্ধারে রাইত তারা গলে। আচ্ছা গাইস, ফাইনালি এখন একটু রেস্ট নিব, দেখো আমি তো জানি না দিকে তুই আন্দাজ আমার উপর জন্ম, আমি জানলে ঠিকই ভুল ধরতাম, আমি জানি না দিকে তুই আমার উপর দিয়ে কি তেল ডিম বেজে কি কাটালে, কাঁঠাল বেজে খেয়েছিস না ভাঙ্গে খেয়েছিস, দারুন ভিউ আছি লেকের পাশে, বিশাল বড় একটা লেক, লেকের পাশে আছি, যেদিকে তাকাই না কেন সত্যি অসাধারণ ভিউ, ওখানে আছে সবুজের ছোঁয়া, ওখানে আছে সবুজের ছোঁয়া অ্যান্ড বিশাল লেক, আর এখানে চলতেছে গোল মিটিং। ইয়ারস্ত্রা কেমন আছোস? মেম্বার সেনানে ভোট করোস? আগটন সবাই একটা হাই দে, তখন হাই দে তো জোরে টানা দে, টানা দে সুন্দর করে দে, বলো সাবস্ক্রাইব, আঁকড়ে দিলে সাবস্ক্রাইব হয়ে যাবো, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। মানুষ শহর থেকে আসে গ্রামের পরিবেশ নিয়ে ব্লগ করার জন্য, আর আমি গ্রামে থেকে আমার কেন যেন নিজে থেকে ইচ্ছা হয় যেন একটু শহরে যাই ব্লগ করি, বাট বিষয়টা এরকম হচ্ছে কেন? কাকা কই গেলেন, জমি মাফ আছেন? ফাইনালি গাইস, আমি বেশি একটা ইন্সপিরেশন পাইছি, আমার গত 25 জানুয়ারি আমি একটা ভিডিও ফেসবুকে আপলোড দিছিলাম অ্যান্ড আজকে হচ্ছে 10ই ফেব্রুয়ারি, সো 15 দিনের মাথায় এই কিছুক্ষণ আগে জাস্ট দেখলাম ভিডিওটা 60,000 ভিউ হয়ে গেছে অলরেডি অ্যান্ড তার আগে ছিল জুমার নামাজ পড়ার সময় ছিল 42,000 অ্যান্ড এই অল্প কিছু সময়ের মধ্যে 18,000 ভিউ বেড়ে গেছে, সো নিজে একটা মানে মোটিভেশন ফিল করলাম যে আসলে সূর্যটা পিছনে যার কারণে এদিক থেকে ভিডিওটা করছি, যদি এদিক থেকে করি তাহলে তো পুরো অন্ধকার অন্ধকার লাগে থেকে এর জন্য ঘুরে ঘুরে করতেছি। সো আমার গ্রামের পরিবেশটা তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাও।
প্রায় 50% ধান লাগানো শেষ। আপলোড করবো ডেইলি লাইক ব্লগগুলো আপলোড করি, এই জন্যই জাস্ট আমার লাইফটা কীরকম, আমি কীভাবে কীভাবে নিজেকে ডেভেলপ করছি বা ডেভেলপ হচ্ছে, জাস্ট সেটার একটা স্মৃতি রাখা অ্যান্ড সেটাকেই তুলে ধরা আমার, অর্থাৎ ব্লগ নামে ডায়েরিতে সেটাকেই তুলে ধরছি। সো গাইস, ফাইনালি বিলে যে গেছিলাম, ওই বিল থেকে ফেরার পথে ড্রাইভিং লাইসেন্সটা পাইছিলাম একটা ব্যাগের একদম একটু উপরে। মনে হচ্ছে ব্যাগটা নদীর ভিতর পড়ে গেছে অথবা কোনো কারণে আর কি আমাদের এখানে আসলে ভাসতে ভাসতে আসছে। সো এখানে লেখা আছে অলরেডি, ইফ দিস লাইসেন্স ইজ লস্ট অর ফাউন্ড প্লিজ ইনফরমেশন নিয়ারেস্ট পুলিশ স্টেশন। সো আমি তো এখন পুলিশ স্টেশনে যাচ্ছি না, অ্যান্ড আগামী তেরো তারিখ মেবি মানডে। সো দ্যাটস মোমেন্টস, এটাকে আমি পুলিশ স্টেশনে সাবমিট করে দিয়ে আসবো, বিকজ এজ আসাদুর কি আসাদুর রহমান নামটা মেবি ভুল লাগছে, আসাদুর রহমান মোল্লা, তার এটা নিশ্চয়ই খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড এটার মেয়াদ আছে অলরেডি 30 মে 2023। ইঞ্জিন উল্টা ঘরে তো এমনি ইয়ার উল্টে আছে আর কি, বন্ধ কর দেই। আরে বাবা, এরবারে এরবারে কি আরছিস? ঠেলা খাড়া করাই তুই। হ্যাঁ, দশটার দিকে মেবি কারেন্ট গেছে, এখন অব্দি কারেন্ট নেই। আমি এখন টেবিল লাইট জালের আসি রুমের মধ্যে, কলটা পানি মারা শুরু করেছে রাত্রে। ওই ওই যে আমি তোর গাইড মারবো, টিপে ধরেন না, টিপে ধরেন সারা মারেন, টিপে ধরেন সারা মারেন, ওরকম সিটে খালি বুঝছে, পানি লয়ে গেছে ওই মার্কেটে, টিপে ধরেন। সো গাইস, ফাইনালি আজকে ব্লগটা অব্দি প্রচুর মশা, বিকালে ঘুমাইছি অ্যান্ড মশার জ্বালায় বাঁচতেছি না, এজন্য মশারি টানা হয়েছে। এ হচ্ছে আমার ছোট ঘর, মানে ঘরের মধ্যে ঘর, অর্থাৎ রুমের মধ্যে আরেকটা রুম, অ্যান্ড ফাইনালি ব্লগটা করতেছি। এন্ড ব্লগে তো দেখলে আজকে একটু ঘুরতে গেলাম বিকালে, অ্যান্ড অনেকক্ষণ ঘুরছি, জাস্ট তোমাদেরকে কিছু ফুটেজ দেখেছি আজকের ব্লগটা অব্দি। ইফ ইউ এনজয় দিস ব্লগ প্লিজ স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, বাই।